Hello everyone. আজকে আমরা দেখব কিভাবে লাম্বার প্লেক্সাস পরীক্ষার খাতায় খুব সহজে এবং দ্রুততম সময়ে ড্র করা যায়। এর জন্য আমরা ফারস্টে মাঝখানে একটা এভাবে জেড নিব। দেন জেড এর মাঝখান থেকে একটা লাইন এক্সটেন্ড করে পিছন দিকে নিব। দেন বাকিগুলোকে এক্সটেন্ড করে দেব। এই মিটিং পয়েন্ট থেকে একটা ওয়াই ড্র করব আমরা। ঠিক এইভাবে ঠিক এই পয়েন্টে আমরা এইখান থেকে একটা ওয়াই ড্র করব। করে এর সাথে এটাকে মিলায়ে দেব। তারপরে এটাকে উপরে এক্সটেন্ড করে এটার সাথে মিলায়ে দেব। বাকি আমরা যদি পিছনের লাইনগুলোকে ঠিকভাবে এক্সটেন্ড করি আমাদের আঁকা প্রায় শেষ। এখন আমরা ব্রাঞ্চেসগুলো আইডেন্টিফাই করব এবং এগুলোকে ড্র করে নেব। এই মিটিং পয়েন্ট থেকে একটা লাইন নিচে নামবে। এই লাইনটার সাথে আমাদের লাম্বার সেক্টর ট্রাঙ্কের জন্য আরেকটা লাইন এইভাবে আমরা নামাই দেব। এখন ল্যাটারাল ক্যারিনাস নার্ভের জন্য এখান থেকে একটা ব্রাঞ্চ পিছন দিক দিয়ে হয়ে যাবে, একটা ডিভিশন। এখন আমাদের আইডেন্টিফাই করলেই শেষ। এটা যেহেতু পিছন দিকে যেতেছে আমরা এটাকে ড্র করে বুঝাই দেব। এই যে পিছন দিক দিয়ে যেহেতু লাইনটা যাইতেছে এর জন্য আমরা এটাকে ভালো করে আইডেন্টিফাই করে দেব। তাহলে আমাদের লাম্বার প্লেক্সাস ড্র করা হয়ে যাচ্ছে। এখন আমরা এটার রুট দিব। এটা হচ্ছে 12 থোরাসিক, থোরাসিক 12, এটা লাম্বার 1, লাম্বার 2, লাম্বার 3, লাম্বার 4, এন্ড এটা লাম্বার সেক্টর ট্রাঙ্কের লাম্বার 5। উপর থেকে নিচে আমরা মনে রাখব SIIGLF, SIIGLF, এটা হচ্ছে ও অ্যাক্সেসরি অপারেটর নাভ। এস মানে হচ্ছে সাবকোস্টাল, তারপর হচ্ছে ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও হাইপোগ্যাস্ট্রিক, দেন ইলিও ইনগুইনাল, এটা হচ্ছে ল্যাটারাল কিউটেনিয়াস, জেনিটো ফিমোরাল নার্ভ, ইলিউইনগুইনাল, দেন এটা হচ্ছে জেনিটো ফিমোরাল, এটা হচ্ছে ল্যাটারাল কিউটেনিয়াস, এটা জেনিটো ফিমোরাল, জেনিটো ফিমোরাল, এটা হচ্ছে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ, এটা তো আমাদের ফিমোরাল নার্ভ সবচেয়ে পরিচিত, এটা অ্যাক্সেসরি অবটুরেটর, এটা আমাদের অপটুরেটর নার্ভ, এটা হচ্ছে লাম্বার সেক্টর ট্রাঙ্ক। এইভাবে আমরা খুব দ্রুত এবং সহজে লাম্বার প্লেক্সাস ড্র করতে পারবো। এটা ভেরিয়েবলি পরীক্ষার খাতায় আসে, প্রফের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর প্লেক্সাস মানে হইতেছে নার্ভগুলোর কালেকশন। প্লেক্সাস আর্টারিও হতে পারে, ভেনেরও হতে পারে, যেমন পেম্পিনিফর্ম প্লেক্সাস অফ ভেইন। আর লাম্বা প্লেক্সাস যেটা আমাদের সাপ্লাই করবে লোয়ার লিম্ব, লোয়ার লিম্বকে। দ্যাটস ইট অল অ্যাবাউট লাম্বা প্লেক্সাস। এটার সময় থাকলে পেন্সিল দিয়ে ওভার ড্র করা যায় বা পরে ওভার ড্র করে নেওয়া যায় যদি সময় থাকে, নাইলে এভাবে এঁকে দিলেও হবে শুধু এই ধরনের একটা পেন্সিল থাকে। থ্যাংকস ফর ওয়াচিং।